Assalamualaikum everyone. সারা দিন ঘরে বসে কাজ করার পর আসরের পর আসলে বাসায় বসে থাকতে ভালো লাগে না। সেই অনেক দিন আগে থেকে আমার এটা একটা অভ্যাস। আই থিংক সবারই এরকম হয়, বিকালটা আসলে ঘরে বসে কাটানোর জন্য না। এরে বাবা, নদী নদী দেখ, সামনে নদী, আমাকে কি যাইতেই হবে? আই ডোন্ট থিংক সো। দেখ, অসম্ভব, এদিক দিয়ে আমি জীবনও যাবো না, অসম্ভব। এদিক দিয়ে যাবো নাকি বোকা? এনে যদি গর্ত থাকে পরে যাবো গা, তাহলে প্যান প্যান তার ভিজছে, ভিজে নাই? অবশ্যই প্যান ভিজছে, পড়লে তো ব্যথা হবে, ভিজে যাবো সবকিছু। চল, কি ভিজে গেছেন না, প্যান ভিজে গেছে না? হ্যাঁ, কে বলতো শুরু, বৃষ্টি বৃষ্টি পড়তে থাকুক, দেখবি কি অবস্থা হয় রে। আল্লাহ, ভয় আছে ওর। গত বছরের আগের বছর আমাদের উঠানে পানি ছিল, আমাদের বাসার তিন পাশে হচ্ছে বিল, ওভারফ্লো হয়ে পানি ওঠে বাসায়। গতবার হয় নাই, এর আগের বছর ভালো বন্যা হয়েছে, আমাদের উঠানে পানি চলে আসছে, আমরা উঠান থেকে মাছ মারছে। এইবারও অবস্থা সুবিধার মনে হচ্ছে না, কারণ যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, দেখা যাক। খালে পার, এই এলাকার নাম কি? দেখ, রাস্তার মাঝখানে পালা দিছে, কিছু হইলো কই? ঢুকতেছে রে আজকে, কই যেতেছে? যে কাঁচা রাস্তা এসে পড়ছে, আশা করি কাদা থাকবে না। এটা খাল, ওয়াও সুন্দর খাল, জানোয়ার তোমার চমৎকার খাল। আমি ভাবছি যে সেই ধানমন্ডির লেক ভাবছিলাম, এখন এখন খড়ের মধ্যে গর্ত কই আছে কেমন বুঝবো? এই সুন্দর একটা বাসা, দেখ দেখ বাসাটা দেখ, শান্তি কুটির। তো একটু দাঁড়াই, হ্যাঁ ভালো লাগছে তো বাসাটা, বাট এটুকু এ অবস্থা কে করতেছে না, করতেছিল হয় না। এনে হাও সামনে ফেন্স দিছে, এই জন্য ভালো লাগছে। এলাকাটার নাম কি? ভালো লাগতেছে জায়গাটা, মাঝখানে ওটা কি বুনছে, ওটা কোনো পুকুর? আহারে, রাস্তা থাকলে যাওয়া যেত, বিশাল এক পুকুর চরার মাঝখানে, সুন্দর। ওয়ালাইকুম আসসালাম, এই শোনো, তোমার নাম কি ভাইয়া? হ্যাঁ আলিফ, সুন্দর নাম। এই এলাকার নাম কি? ও আচ্ছা, ভানিকাত্রা, নাম শুনছি, কখন আসিনি, আজকে হুট করে চলে আসছে। তোমাদের এলাকা এখানে? ভেরি গুড, কই যাচ্ছ এখন? পিকনিক আবার চোস তো? আচ্ছা চলো যাই দেখি কি পর্যন্ত যাওয়া যায়। পিকনিক কই খেতেছে? চলো 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 পিকনিক খেয়ে আসি। আমরা বলতাম টোলা মানে, আধুনিক যুগে সেটা পিকনিক হয়ে গেছে যদিও। চলো সামনে যাও। হ্যাঁ ঘাটাল যাবো না, এমনি ঘুরতেছি বুঝছো, আসো। এ ছি সানোয়ার, যাও যাবো দেখি, সাইকেল চালাই তোমার, আগা আগা। হ্যাঁ ইয়েস, তুমি কি ফেসবুক ইউজ করো? আচ্ছা, তুমি ফেসবুকে একটা পেজ সার্চ করবা, ফোন নাই তো সাথে, তাই না? আচ্ছা আমি বলি তোমার, রোড স্টোরিজ বাই মিশু, হ্যাঁ সার্চ করতে পারবা, রোড স্টোরিজ বাই মিশু, পাঁচবার বলো, হ্যাঁ আর ও এ ডি, রোড স্টোরিজ বাই মিশু, ঠিক আছে? আচ্ছা, এই প্রথম হেলমেট মাথা দিয়া ই চালাচ্ছে সাইকেল, সুন্দর তেলাগাটা। এই ব্রেক আছে নাকি আমার? আচ্ছা ঠিক আছে, আসো তুমি জোস, উনডুবলি কি তুই? এত সুন্দর একটা জায়গা দেখা,
তোমার নামই তো জানা হয় নাই। আলিফ জানছি, সরি সরি, ইয়া সুন্দর নাম বলছিলাম। আমার নাম মিশু, ওর নাম হচ্ছে সানোয়ার। না ঠিক আছে, সমস্যা নেই, স্মার্ট ছেলে। ইয়েস হাই সুন্দর, এই ব্রেক নাই, ব্রেক নাই, ব্রেক নাই। আমরা কোন দিক দিয়ে যাবো বাড়িতে তা বুঝছি, কিন্তু আমরা যাবো কোন দিক দিয়া, এ পাশ দিয়া? আমার মনে হয় না এদিকে যাওয়া ঠিক হবে জায়গা। ব্যাগ দেয়া এই যে এই রুটটাতে যাবো, এই রুটটার ভিতরে দিয়ে যাবো, ওই যে চান্দশীতে যাওয়া যায়। এমনি কে এমনি যাবে আমার বল। আচ্ছা সর, নাম পড়লে তোর দোষ, খবর আছে? বাট সুন্দর, যদিও কাদা শুকালে, হ্যাঁ শুকালে সুন্দর লাগবে। আমার মনে হয় না যে সানোয়ার আমরা আসলে লাস্ট পর্যন্ত যাইতে পারবো। দেখ তোর খবর আছে, কইলাম যে ব্যাগ দেই। এইটুক যাই, এইটুক পারো তো সমস্যা না। হ্যাঁ ওই দিক দিয়ে যাই। কি যন্ত্রণার রাস্তা রে আলিফ, এই অবস্থা কি তোমাদের এলাকায়? দুর্গম এলাকায় এসে পড়ছে মনে হচ্ছে, দুর্গম। কাঁঠাল ধরছে তো সুন্দর। ওই ভাইয়ের নাম হচ্ছে সানোয়ার। হ্যাঁ আমার নাম কি বলো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস গুড বয়। কোন ক্লাসে পড়ো তুমি? সবাস, কোন স্কুল? উদয়ন। আচ্ছা ঠিক আছে, ঘাটাল যদি কখনো যাও আগে ফেসবুকে আমার সাথে কানেক্ট হয়ে আমাকে একটু নক দেবা। হ্যাঁ ওকে, থাকো আলিফ, আল্লাহ হাফেজ। পানির জোয়ার এখনই শুরু হয়ে গেছে, দেখছো? বামে, তুমি যদি কখনো ভিডিওটা দেখো আলিফ, তোমাকে বিশাল একটা ধন্যবাদ দিয়ে দিলাম। থ্যাংক ইউ, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। হ্যাঁ হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। এটা কথা সানোয়ার, এটা এটা কোনো কথা? এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। সরি, আচ্ছা হাওয়ার স্টোরি সবসময় এক হবে না, মন মতো হবে না, পরিষ্কার ক্লিন হবে না, দেওপাড়ার মতো ক্লিন রোডে যাব না, সব কিছু মিলেই রোড স্টোরিজ বাই মিশো।